বেআইনিভাবে সুপারিশের মাধ্যমে চাকরি হওয়া শিক্ষকদের নামের তালিকা অবশেষে প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করলো এসএসসি। বৃহস্পতিবার সন্ধ্যার পর এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় 183 জনের নাম রয়েছে। রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। তারই পরিপ্রেক্ষিতে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের প্রেক্ষিতে নবম দশমে প্রাথমিকভাবে 183 জন অযোগ্য চাকরি প্রার্থী বেআইনিভাবে চাকরি পাওয়ার প্রমাণ পায় বলে দাবি করেছে সিবিআই। সিবিআই এর পক্ষ থেকে এই সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা হওয়ার পর বিচারক এই অযোগ্য এবং বেআইনিভাবে পাওয়া চাকরি প্রার্থীদের নামের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে আজ সেই 183 জনের রোল নম্বর, বিষয়, ক্যাটাগরি সহ নাম প্রকাশ করেছে এসএসসি। উল্লেখ্য, 2016 সালে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের যে ফল প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেখানেই এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগে উল্লেখ করা হয়েছে, অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ না করা, এমনকি সাদা খাতা জমা দেওয়া চাকরি প্রার্থীরা বেআইনিভাবে সুপারিশপত্র পেয়ে স্কুলে শিক্ষকতা চাকরি করছে। নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সচিবের দেওয়া যে তালিকা এদিন প্রকাশিত হয়েছে তাতে বাংলা, ইংরাজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, অঙ্ক এবং ভৌত বিজ্ঞান বিষয়ে বেআইনিভাবে পাওয়া চাকরিরত 183 জন শিক্ষকের অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, নাম, বিষয় এবং ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা এদিনের তালিকায় যে যে বিষয়ে অনৈতিকভাবে শিক্ষকতার চাকরি করছে তার সংখ্যাগুলি হল বাংলা বিষয়ে 21 জন, ইংরাজিতে 57 জন, ভূগোলে 30 জন, ইতিহাসে 17 জন, জীবনবিজ্ঞানে 22 জন, অঙ্কে 18 জন এবং ভৌত বিজ্ঞানে 18 জন। এই মোট 183 জনের নাম প্রকাশ করা হয়েছে। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। এসএসসির পক্ষ থেকে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2016 সালে প্রকাশিত নবম দশম শ্রেণীতে সহকারী শিক্ষক পদের জন্য অনুষ্ঠিত প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্টের ফলাফলের নিরিখে শেতাবুদ্দিন এবং অন্যান্য, বিপক্ষে রাজ্য সরকার এবং অন্যান্যদের মধ্যে কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলা মামলার পরিপ্রেক্ষিতে যে 183 জনকে অবৈধভাবে সুপারিশপত্র দেওয়া হয়েছিল তার তালিকা প্রকাশ করা হল। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।